যা দেখানো হচ্ছে আপনি শুধু সেটুকুই কুই বোধায় দেখতে পাচ্ছেন এরপরে যে জায়গাটা দেখতে দেওয়া হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন না এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা পৌঁছতে পারছি না হয়তো কারণ এত পদে এত অংশে যে সিস্টেম আমাদেরকে আটকাবে বিশ্বাস করুন আমরা এটা ভাবিনি কোনো নেতার খুনের ঘটনা বা তার হত্যা বা অ্যাসাসিনেশনের যে ঘটনা সেই

ইচ্ছা করছে রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক তরজায় মনোনিবেশ করা তারা সেখানে যেতে পারেন কিন্তু ময়ুক সিদ্ধান্ত নিয়েছে যে রাজনৈতিক তর্ক বিতর্কের সময় অনেক পড়ে থাকবে জবাব চায় বাংলার এই যে স্টুডিওটি সেই স্টুডিওটিতে রাজনৈতিক তরজা হবে কিন্তু এখন পয়েন্ট ধরে ধরে আপনাকে দেখানো যে আপনি আসলে ঠিক কিভাবে বোকা পৌঁছেছেন এই নেতাদের চক্করে আপনি আসলে ঠিক কিভাবে এটা বোঝার চেষ্টা করছেন বা এটা মনে করছেন যে এবার হয়তো বিচারটা খুব সহজে পাওয়া যাবে নয় এ বিচার পেতে অনেকটা সময় লাগবে কারণ আমার হাতে আজ যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দেখলে বুঝলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এই বিচারের প্রক্রিয়া আসলে অনেকটা দু দীর্ঘ ধৈর্য ধরতে হবে এবং ঠিক সেই জায়গা থেকে আমি আজ এক ঘন্টা ধরে যে যে জিনিস আপনাকে দেখাবো সমস্ত কিছু হবে কিন্তু তার আগে একটা অভূতপূর্ব একটি দৃশ্য একটি ছবি একটি বাইট বা বলতে পারেন একটি মুহূর্ত আপনাদের দেখাতে চাই আগে শুনুন কোন আন্দোলনরত ছাত্র উপরে যদি রকম স্টেপ নেওয়া হয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন যারা নিজেরাই ঘোষণা করছেন যে একজনের বিরুদ্ধে অ্যাকশন যদি নেওয়া হয় একজন ডাক্তার বা পিজিটি স্টাফ জুনিয়র ডাক্তার তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় গণ ইস্তফা দেওয়া হবে মাস রেজিগনেশন এটা এবার নয় দু উনিশ সালেও এই গণ ইস্তফা আরজি করেন যারা চিকিৎসক প্রফেসর তারা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার স্বাস্থ্য দপ্তরের বা তার সরকারের শিক্ষা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের ইস্তফা দাবি করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে সরাতে পারেন না হুমকি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন যে ডাক্তার তৈরি করতে আপনি হয়তো পারবেন কিন্তু ডাক্তাররা যদি গণ ইস্তফা দিতে শুরু করে বাংলায় তাহলে কাদেরকে ডাক্তার হিসাবে বসাবেন এই সন্দীপ ঘোষদের এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানিকে শেখ শাহজাহানকে আরাবুলকে কাদেরকে ডাক্তার করবেন রাজ্য সরকারের বোধহয় শিক্ষা হয়নি রাজ্য সরকার খুব তাড়াতাড়ি ভুলে গেছে দু সালের ঘটনা এই আরজিকর হাসপাতাল এন বিভিন্ন জায়গাতে পরিবহ আমার পরিবহকে এখনো মনে আছে আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সময় পরিবহকে কেন্দ্র করে একজন চিকিৎসক তাকে যেভাবে মারা হয়েছিল তাকে কেন্দ্র করে যেভাবে গণ ইস্তফা ভয়ঙ্কর ছিল সেই দিন দু উনিশ এবং দু হাজার এই দুটো ছবি একবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি জবাব চায় বাংলা দেখেন প্লিজ এই ছবিগুলো দেখুন প্লিজ বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন যে দমন পীড়ন এই সমস্ত কিছুর একটা লিমিট আছে মমতা সন্দীপ ঘোষদেরকে সরাতে পারেন না সন্দীপ ঘোষদের বিরুদ্ধে এফআইআর হয়তো করার দম মমতা বন্দ্যোপাধ্যায় নেই রাজ্য সরকারের হয়তো ঠকঠক করে কাঁপতে হয় বিনীত গোয়েলকে সরানোর কথা এবং ঠিক সেই জায়গা থেকে আমার এই মুহূর্তে তিনটে প্রশ্ন সেই প্রশ্নগুলো এক এক করে দেখব এবং সেখান থেকে মমতা পারবেন বিনীত গোয়েলকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার আপনারা কাজে ফিরুন নয়তো এফআইআর টেফআইআর করলে আপনাদের কেরিয়ার শেষ হয়ে যাবে বিনীত গোয়েল অপদার্থ একজন পুলিশ কমিশনার অপদার্থ পুলিশ কমিশনারকে সরাতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার কেরিয়ার শেষ করতে পারবেন এফআইআর করে তম নেই রাজ্য সরকারের রাজ্য সরকার নরম মাটি পেয়ে বারবার ডাক্তার দেরি বোধায় ঠিক এভাবে ধমক এভাবে চমক দেখানোর চেষ্টা করে দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গা থেকে পারবে না মমতা সরকার ভয় পায় হয়তো দ্বিতীয় প্রশ্ন মমতা পারবেন সন্দীপ ঘোষকে সরাতে সিম্পল প্রশ্ন পদ তার বাতিল হচ্ছে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে রেখে দেবেন আগলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দীপ ঘোষকে কোনো ব্ল্যাকমেল করতে পারে সন্দীপ ঘোষকে গান পয়েন্টে গোটা সিস্টেমটাকে রেখে দিয়েছে র্যান্সাবেল করে কেন সন্দীপ ঘোষকে এত প্রোটেকশন দিচ্ছে কি আছে ব্রহ্মভস্তুটি কি তার জবাব বাংলার মানুষ চায় এবং তিন নম্বর প্রশ্ন থেকে এই জায়গা থেকে সবচেয়ে বড় প্রশ্ন মমতা ভয় পান সন্দীপ বিনীতদেরকে এটা বাংলার মানুষ জানতে চায় খুব সিম্পল প্রশ্ন নিরীহ প্রশ্ন নির্বিষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় কর্তৃক মুখ্যমন্ত্রী তিনি বিনীত গোয়েলকে সরাতে পারছেন না তিনি সন্দীপ ঘোষকে সরাতে পারছেন না গোটা সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে অভয়ের পেছনে কেন কিসের ভয় একবার যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে ছোট ছোট করে প্রতিক্রিয়াগুলো নিয়ে নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক অনেক অনেক স্বাগত আপনাকে এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাপস বাবু একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি এই সন্দীপ ঘোষ কি এমন পাওয়ারফুল লোকটি মানে ওই আধার বলে না ক্ষমতার আধার ওই পাওয়ার হাউসটা কি যার জন্য সন্দীপ ঘোষকে কিছু করা যায় না এবং মুখ্যমন্ত্রীর লেভেলেও সন্দীপ ঘোষকে এখনও অব্দি সরানো গেল না দেখুন এই পাওয়ার হাউস তো আমিও জানি না কিন্তু লাস্ট তিন বছর যেটা দেখেছি যেটা আমি আরজি করের প্রাক্তনী দু হাজার নয়ে হচ্ছে আমার এ ফার্স্ট ঢুকি এবং এম বিএস পাস আউট হওয়ার পরে দু হাজার আমি হেলথ সার্ভিস ক্যাডার হিসাবে ঢুকে এবং আমার বাড়ির পাশের যে চাকরি ছিল মানে হসপিটাল বনগা বনের হসপিটাল ঘটনাক্রমে সন্দীপ ঘুষ যেখানকার তার পরের স্টেশন চাঁদপড়া স্টেশন চাঁদপাড়া বাণীবিদ্যাবিধির আমি প্রাক্তনী তো সমস্ত চাকরি ছেড়ে আমি করেই নিয়েছিলাম কারণ করটাকে স্বর্গ ভাবতাম লাস্ট তিন বছরে আরজিকর নরক দেখেছি লাস্ট তিন বছর আমি হচ্ছে ছয় থেকে সাতবার রেজিসেশন সাবমিশন করেছি ছয় থেকে সাতবার প্রতিবারই রেজিসেশন আমার অ্যাকসেপ্ট হয় না তার কারণটা হচ্ছে অনেকগুলো কারণ ছিল তো সেই কারণগুলো নিয়ে বলছি না কিন্তু এখন আমি যেটা মানে যে জিনিসটা আমার কোয়ারি ওই দিনের যে ঘটনা হয়েছে মানে আমি অ্যাকচুয়ালি নেফ্রোলজি ডিপার্টমেন্টে ছিলাম প্রায় সিক্স ইয়ার্স দু থেকে আর কোভিডের সময় আমাকে এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে পোস্টিং দেওয়া হয়েছিলো যে সেই সময় একটা কোভিডের প্রেশার ছিল তো তারপরে তো কোভিড যখন ঠিক হয়ে গেল তো আবার নেফ্রোলজি ডিপার্টমেন্টেই আসি কিন্তু এই কিছুদিন আগে মানে জাস্ট এই ঘটনা ঘটার আগে আমি নেফ্রোলজি ডিপার্টমেন্ট থেকে শিফট করে আমি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্টে জয়েন করি ঘটনাক্রমে এই এই রেপ অ্যান্ড মার্ডার কেস হয় ওই রাতে

যেটা আমি দু মাস আগে ছাড়তে বাধ্য হই ওটা কোন ফ্লোরে ওটা একদম থার্ড ফ্লোরে চেস ডিপার্টমেন্টের থার্ড ফ্লোরে হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলুন তো চেস ডিপার্টমেন্টের ইমার্জেন্সি আছে চেস ডিপার্টমেন্টে ওই মানে চেস্টের যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের ওখানেই একটা ইমার্জেন্সি আছে ওখানে এবং জেনারেল ইমার্জেন্সিও আছে নিস্তালে যেটা একদম ভেঙে দিয়েছে হ্যাঁ ওইটা হচ্ছে আমার ডিউটি ছিল বেশ এবার এবার আমি দুটো জিনিস বলতে চাই যেটা এখন মানে আমার মানে আমার নিজেরও কোয়ারি প্রথম কথা হচ্ছে যে এই হসপিটালে যেদিন এই ঘটনাটা ঘটলো তারপরে একটা কমিটি করা হয় আর পোস্টমর্টেম করা হয় জি করে এবার আমার প্রশ্নটা হচ্ছে যে ছটা দশে হ্যাঁ ছটা দশে হোক যে হসপিটালের এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে একটা এজিটেশান ক্রিয়েট হলো তো সেই হসপিটালে তো পোস্টমর্টম করাই উচিত না নিয়ম অনুসারে পোস্টমর্টম করা উচিত অন্য কোনো মেডিকেল কলেজে দ্যাট ইস ক্যালকাটা মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ বা ন্যাশনাল মেডিকেল কলেজ এই এজিটেশন যখন পাবনি মানে যারা স্টুডেন্ট ছিল তারা যখন অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে কমপ্লেন করছে তারা অভিযোগ করছে স্বাস্থ্য ভরানোর উচিত ছিল তখন কর থেকে পোস্টমর্টমটা করানো উচিত ছিল অন্য কোনো মেডিকেল কলেজে এটা করলো না দ্বিতীয়ত যে সন্দীপ ঘোষ তখন একটা এনকোয়ারি কমিটি তৈরি করলো এবার আমি এনকোয়ারি কমিটি মানে সন্দীপ ঘোষ যে এই যে ক্রাইম বাই ফিনান্সিয়াল রেগুলারিটিস যে জিনিসটা হয়েছে এটা একা যে সন্দীপ ঘোষ কী করে করবে কারণ দীর্ঘদিন ধরে আমাদের হসপিটালের যে সমস্ত প্রফেসর ছিল কিছু প্রফেসর হচ্ছে ব্যাকবোনলেস এবং শেমলেস যাদের জন্যই সন্দীপ ঘোষের এত বাড় বাড়ান্ত কারণ ওকে মাথার কি বড় সেই মাথা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না কে আছে এটা আমার পক্ষেও জানা যায় না তাহলে আমার মাথাও হয়তো অতদূর যাবে না কারণ আমি সবাই একে কিছু জেনে বলে মনে হয় আর দেখুন আমি দুটো জিনিস বলতে চাই একটা হচ্ছে যে এই বা আমাদের হসপিটালে বা যে কোনো মেডিকেল কলেজেই প্রতি বছর একটা ফেস্ট হয় আচ্ছা মানে কালচারাল ফেস্ট লোবেলিয়া অর্গানাইজিং কমিটি এরা যে ফেস্ট করতো কামিং ফেস্ট ছিল হচ্ছে সেপ্টেম্বরে ডেটটা ফিক্স হয়নি আর এই যে সন্দীপ যে বাহিনী ছিল মানে বেসিক্যালি এটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের মেম্বারদের কাজই ছিল রাত্রে তোলাবাজি করা জুলুমবাজি করা চাঁদাবাজি করা হ্যাঁ এরা ডাক্তার এবং স্টুডেন্ট বেসিক্যালি গুন্ডা এরা এরা স্টুডেন্ট ডাক্তার হতে পারে না কারণ এরা হচ্ছে হ্যাঁ মানে ক্ষমতা পেয়ে যা খুশি তাই করে বেড়াতো এবার আমার যেটা মনে হয় যে জানি না পুলিশ বা সিবিআই এই জায়গায় তদন্ত করেছে কিনা যে ওরা কোনো চাঁদাবাজির শিকার কিনা এই মেয়েটা যে মেয়েটার এই ঘটনার ঘটলো কারণ এরা এতটাই জুলুমবাজি চাঁদাবাজি করে বেড়াতো আর ফেস চাষ যে ফেস সময় বিভিন্ন রকম চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তোল কারণ সন্দীপ ঘোষ ডিসাইড করে দিত কোন ডিপার্টমেন্টের কোন প্রফেসর কত টাকা দেবে এবং এর আগেও যে ফেস্ট হয়েছে বিভিন্ন অ্যালিগেশন জমা হয়েছে যে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বা তারও বেশি যে ফেস্ট হতো বিভিন্ন সিঙ্গার আনা হতো চার থেকে পাঁচ দিন ফেস্ট চলত এইবার হ্যাঁ এইবার এই টাকাগুলো সোর্স কোথায় এই টাকাগুলো হচ্ছে কলেজের বিভিন্ন জায়গায় জোর জুলুম করে তোলা সন্দীপ ঘোষের সাথে এই যে সঞ্জয় প্রসূন চ্যাটার্জি এদেরকে না না দেখেছি 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 সঞ্জয় সঞ্জয় মানে আমি সঞ্জয় কেন এটাই আমি অনেক আমি চিনি না এবার দ্বিতীয় কথা হচ্ছে সঞ্জয় রায় ওখানে কেন এলো আর এই চাঁদাবাজির যে ব্যাপারটা এরা করতো এরা কিন্তু দীর্ঘদিন ধরে করতো এবং রাতের বেলাই করতো বেশি রাতের বেলাই করত। আমি আমি শুধু রাতের বেলা না আমি দিনের বেলাই তো চলতো আমি একবার আপনাকে একটু থামাচ্ছি কারণ এই মুহূর্তে এই মুহূর্তে একটা অসঙ্গতি আমি বারবার যে কথাটা বলছি যে এক ঘন্টার এক ঘন্টার যে অসঙ্গতির কথা এই মুহূর্তে সিবিআই দেখছে এবং লক্ষ্য করছে সেই এক ঘন্টার যে অসঙ্গতিগুলো এবং বারবার বলা হচ্ছে ক্রাইম স্পট সেই ক্রাইম স্পট নিয়ে কথা বলবো কিন্তু এই মুহূর্তে সিবিআই দেখছি এক ঘন্টার মিসিং লিঙ্ক এক ঘন্টার মিসিং লিঙ্কটা কি আমরা জীবন বাঁচানোর সময় গোল্ডেন আওয়ারের কথা বলি কিন্তু মিনিট মিনিট মৃত্যুর পরে প্রমাণ জন্য একটা গোল্ডেন পিরিয়ডকে ব্যবহার করা হয়েছিল দেখেন এক ঘন্টার যে মিসিং লিঙ্ক এই মুহূর্তে সকাল সাড়ে নটায় ভালো করে দেখুন সকাল সাড়ে নটায় অভয়াকে দেখতে পান কর্তব্যরত জুনিয়র ডাক্তার তিনি ফার্স্ট ইয়ারের একদম খুব ভালো কথা নটা বত্রিশে সিনিয়র সহ সবাইকে জানানো হয় সব বুঝলাম দু মিনিটের মধ্যে ফোন করে এবং চিৎকার চেঁচামেচি করে জানানো হয় আমরা এখনও জানি না যে ওই ডাক্তারের কথা ঠিক না ভুল সকাল দশটা দশ থেকে এই জায়গা থেকে এবার অসঙ্গতিগুলো শুরু সাড়ে নটায় ভালো করে বুঝুন সাড়ে নটায় প্রথম দেখা গেছে যদিও সারারাত পেশেন্ট থাকে বিভিন্ন সময় বিভিন্ন লোক আসা যাওয়া করে বলে আমরা জানি সরকারি হাসপাতালে সকাল সাড়ে নটায় দেখার পরে দশটা দশে তালা থানায় ফোন আরজিকর আউটপোস্ট থেকে অর্থাৎ সাড়ে নটা থেকে দশটা দশ এতটা সময় কেন লাগালো আরজিকরের আউটপোস্ট একদম নিচের তালায় পাশেই রয়েছে সাড়ে দশটার সময় ঘটনাস্থলে পৌঁছয় টালা থানার পুলিশ এবার মজার কথা হচ্ছে টালা থানা থেকে আরজিকর হাসপাতালটা এক কিলোমিটার অর্থাৎ চার থেকে পাঁচ মিনিট লাগে পুলিশের গাড়ি যদি আসে ইমার্জেন্সি সিচুয়েশন থাকে তিন থেকে চার মিনিট লাগার কথা পেছনের রাস্তা দিয়ে সাড়ে দশটায় পৌঁছায় সাড়ে নটায় সাড়ে নটার সময় দেহটি প্রথম উদ্ধার হয় এবং তখনও কিন্তু তাকে বলা হচ্ছে আনকনশাস অর্থাৎ সংজ্ঞাহীন তার মানে সে কি বেঁচে ছিল না মারা গেছিল এই পদে 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 যে মিথ্যাচারগুলো এই মিথ্যাচারগুলো আমার মনে হচ্ছে যে আপনাদের দেখানো উচিত এই এক ঘন্টার মিসিং লিঙ্কটা এটা সিবিআই তদন্ত করছে যে এক ঘন্টা লাগলো কেনা এক ঘন্টায় কি হয়েছে যখন পুলিশ ছিল না যখন তালা থানার ইন্সপেক্টররা ছিল না সেই সময় একটা ঘন্টা ওখানে এত লোক জড়ো হলো কি করে মোবাইল ফোন ভিডিওগ্রাফি এত কিছু করা হলো কি করে এবং তারপর আরো ভয়ঙ্কর তথ্য দেবো কিন্তু তার আগে তার আগে এই পদে পদে যে মিথ্যাচার করা হয়েছে এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে পদে পদে মিথ্যাচার দেখুন এই মুহূর্তে ভালো করে দেখুন পরিবারকে তিনবার তিন রকম কথা বলা হয় এগুলো বারবার আমি কেন আপনাদেরকে ওই রিভিশন করানোর মতন বারবার এই একই কথা মনে করিয়ে দিচ্ছি কেন তার কারণ এগুলোকে পেছনের দিকে এগুলোকে ডিলিট করে দেওয়ার চেষ্টা হবে কোনোদিন হয়তো এই প্লাজমা সেই প্লাজমাটাকেই কালো রঙ করে দেওয়ার চেষ্টা হবে বা ওই আর্যিকর হাসপাতালের মতন ঢুকে এই প্লাজমা নিয়ে বেরিয়ে যাবে লুট করবে কারণ এগুলো দেখানো হচ্ছে পদে পদে মিথ্যাচার করা হয়েছে সিস্টেম্যাটিক্যালি অপরাধ স্থল অর্থাৎ প্লেস অফ ক্রাইমস নিয়ে ধোঁয়াশা অর্থাৎ সেমিনার রুমটাই কি ক্রাইম স্পট না ইমার্জেন্সিটা ক্রাইম স্পট না চেস্ট ইমার্জেন্সি ক্রাইম স্পট না পাশের ঘরটা ক্রাইম স্পট বডিটাকে কি ওখানে নিয়ে আসা হয়েছিল সূর্যাস্তের পরে তড়িঘড়ি কেন ময়না তদন্ত সেই হাসপাতালেই তাপসবাবু বলছেন তাপস প্রমাণিক যে ওই হাসপাতালে কেন ময়না করা হলো আমি তো বলছি যে ওই হাসপাতালে সানসেটের পরে ময়না তদন্ত কেন করা হলো যেখানে হেলথ মিনিস্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দিষ্টভাবে বলা আছে করতে পারো সানসেটের পরে কিন্তু এরকম রেপের কেস মার্ডার কেস মহিলা ঘটিত তার ডিকম্পোজ বডি রিলেটেড কেস করতে পারবে না অভয়ের দেহে চাদরের রং বদল বারবার যে কথাটা বলা হচ্ছে যে চাদর মা বাবা বলছে এবং কলকাতা পুলিশের যিনি ডেপুটি কমিশনার ম্যাডাম রয়েছেন তার বেসিক্যালি জুরিসডিকশন নয় কিন্তু তিনি হয়তো তাকে নির্দেশ দেওয়া হয়েছে ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্স করছেন ডিসি নর্থের জুরিসডিকশনের একটি ক্রাইমকে নিয়ে শ্যামবাজারটা নর্থ কলকাতার মধ্যে পড়ে আর কলকাতা পুলিশের সেন্ট্রাল কলকাতার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি বারবার প্রেস কনফারেন্স করছেন কেন কেন বারবার ইন্দ্রাণী মুখার্জিকে আগিয়ে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো থাকবে এবং তার পাশাপাশি অপরাধস্থলের একাংশ সুরক্ষিত মানে অপরাধস্থল প্লেস অফ ক্রাইম সেটাকে সিল করা হয়নি এই জায়গাটা ধরে আমি এবার পরবর্তী অংশে আসব যে অংশটা হলো অ্যাসিস্ট্যান্ট সুপারের একটি কথা গোটা বাংলাকে এই মুহূর্তে ভাবতে বাধ্য করছে যে সেমিনার রুমে হয়তো এই ঘটনাটা ঘটে নি। কেন বারবার এবং আপনারা প্লিজ এটা বলবেন না যে হয়তো ট্রেনে উঠছিল বাসে উঠছিল সে কারণে তাকে বলা হয়েছে মিথ্যা কথা না মিথ্যা কথাও বলা যায় না তার চাকরি নিয়ে টানাটানি হবে ডেপুটি সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার স্পাইক বা এবিসিডি প্রোটোকল না মেনে যদি পেশেন্ট পার্টিকে এই কথাগুলো বলেন ব্রেকিং দ্য ব্যাড নিউজ দেখুন একবার ইমারজেন্সির ওই অংশটা ভালো করে আবার শুনুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড কথা বলছি আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ও হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন দেখুন অনেকগুলো প্রশ্ন আছে এবং ঠিক সেই প্রশ্নের উত্তরগুলো আমিও খুঁজছি বলে আমার মনে হয়েছে মানে এটা খুব ভালো হতো যদি আপনারা পাশাপাশি আমার সাথে বসে এটা দেখতে পেতেন কিন্তু টিভির ওপারে যে যখন আপনারা রয়েছেন আপনাদের প্লিজ বলবো অডিও ভিডিও মিডিয়াম যেহেতু আপনারা প্লিজ অডিওটাকে অন রাখবেন এবং যে যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেগুলো ভালো করে মন দিয়ে দেখুন আমি এই ভাইরাল ভিডিও আমার আমি ধরে নিলাম একদম শুরুতে এই ভিডিওটি ছবি তোলা হয়েছিল দেখুন এই ভিডিওটি সেমিনার রুমটাকে দেখাচ্ছে এই সেমিনার রুমে এইটা হচ্ছে সেমিনার রুম এটার আমি অ্যানিমেশনও দেখাবো আপনাদেরকে এবার দেখুন ভালো করে দেখুন দেহটি পাওয়া যায় এবার ডান দিকে দেখবেন সেই জায়গাটা আমি দেখাতে পারবো না সেই জায়গাটা কিন্তু কার্টেনটা দেখতে পারবেন সাদা অংশ সেটা দিয়ে কর্ডন অফ করা দেখুন এই কার্টেনগুলো আমি ফুল ফ্রেমে একবার দেখানোর জন্য বলবো আপনাদের সুবিধার জন্য একবার ফুল ফ্রেমে পিসিআরকে বলবো যাতে দর্শককে আমি বোঝাতে পারি ভালো করে ফুল ফ্রেমে দেখুন এবার এবার এই মুহূর্তে দেখুন এটা হচ্ছে সেমিনার রুম এবং দেখুন এখানে এই সাদা যে বাঁধিকে দেখতে পাচ্ছেন যে চাদরগুলো দেওয়া এটাই হচ্ছে কর্ডন করা অর্থাৎ এটাই আসলে ছিল এই সেমিনার রুমের যে ডায়াসটা রয়েছে সেই ডায়াসটা করডন করা হয়েছে ঠিক ওইটুকু জায়গাতে এবং তারপরে দেখুন হাঁটা চলা যাচ্ছে চেয়ারগুলো পেরিয়ে দেখুন আবার আবার দেখুন এটা হচ্ছে সেমিনার রুম যে ছবিটা তুলেছেন সে কিন্তু ক্লিয়ারলি হাঁটাচলা করতে পারছেন এবং তার ডান দিকে অর্থাৎ এতক্ষণে সেমিনার রুম কর্ডন করা হয়ে গেছে ধরে নিতে হবে সাড়ে দশটার সময় কর্ডেন করা হয়েছে সুতরাং সাড়ে নটা থেকে সাড়ে দশটা এই করিংটা হয়নি অর্থাৎ এই সাদা যে পর্দাটা সেই পর্দা লাগানো হয়নি মিথ্যাচার করছেন আমরা 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 দেহ দেহ দেখাচ্ছি না দেখাবো না তদন্তের স্বার্থে আমরা এই ছবিটার এই অংশটুকু দু তিন সেকেন্ড আমি বন্ধ করতে বললাম এবং তারপরে আবার আপনারা শুধু পর্দাটা দেখুন এই পর্দা খেরা জায়গাটা আসলে এখানে মৃতদেহ ছিল এবং ঠিক তারপরেই আমি পিসি বলবো ডিসি ডিসি সেন্ট্রাল যে দাবিগুলো করছেন একবার শুনে নিন ডিসি এই ঘর কি ভয়ঙ্কর ভাবে এক ঘন্টা ধরে তসনস হয়েছে বা গোল্ডেন পিরিয়ড অফ এভিডেন্স ট্যাম্পারিং আমি বলবো ডিসি সেন্ট্রালের বাইকটা দেখুন এবং কি ভয়ঙ্কর মিথ্যাচার কলকাতা পুলিশ করতে পারে একবার শুনুন আজিকার হসপিটালের থার্ড ফ্লোরে এ সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি কেস অফ অপারেশন এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে আর ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে অফ করেছিলাম এই ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে ফিট পুরো জায়গাটা পুলিশের অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও সেমিনার হল একান্ন ফুট বাই বত্রিশ ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে চল্লিশ ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল তো এই যে এত লোক এটা বিভিন্ন সময় এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না ফার্স্ট হসপিটাল থেকে ফার্স্ট না ওটা ওটা যে 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 হয়তো বডি ফার্স্ট দেখেছে যখন নিজেদের মধ্যে কথা হয়েছে দেখুন এটা একটা ডিগনিটির ব্যাপার আছে সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয় আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড করে দিয়েছি ডিসি সেন্ট্রাল যে মিথ্যা কথা বলছেন এর আগেও আপনাদেরকে একদম ধরে ধরে প্রমাণ করে দিয়েছি আবারও প্রমাণ করছি দেখুন ডিসি সেন্ট্রাল যে কথাগুলো বললেন দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তীও দেখছেন ডিসি সেন্ট্রাল যে কথাগুলো বললেন এবার আমি আরেকটা ছবি দেখাই সেটাও ভাইরাল ছবি এটা সেমিনার রুমের বাইরে দেখুন বাইরে যখন ছাত্ররা ঘিরে ধরে বলছে যে ভেতরে কি চলছে আমাদের দেখতে দেওয়া হোক পুলিশের তিনজন অফিসার তারা রয়েছেন তাদের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তারা বেসিক্যালি তাদেরকে ছাত্রদেরকে বা পিজিটিদের আটকানোর চেষ্টা করছেন কিন্তু ভেতরের ছবি ভেতরে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি আমি জানি না সার্কাস চলছিল কিনা আমি জানি না একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে সে মারা গেছে ভেতরে যেন মেলা বসেছিল আমি ফুল ফ্রেম দেখানোর জন্য বলবো যে একবার এই 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 ছবিটা দেখানোর আগে আমি আউটসাইড বাইরের ছবিটা একবার বাইরের ছবিটা ফুল ফ্রেম দেখানোর জন্য বলবো এই ছবিটা ভেতরের ছবি আমি বাইরেরটা ফুল ফ্রেম পুলিশ আটকানোর চেষ্টা করছে পিজিটি স্টাফদেরকে আর ভেতরে অত লোক দেখুন ভালো করে সেমিনার রুম এই সেমিনার রুম নাকি লক করে দেওয়া হয়েছিল পুলিশ ততক্ষণে আছে কোথায় লক করে দেওয়া হয়েছিল ভেতরে ইনি কি স্বাস্থ্যমন্ত্রী আরেকটা গোল করে দেখাই দেখুন ভালো করে একই স্বাস্থ্যমন্ত্রী না আমি তো চিনি না এ তো স্বাস্থ্যমন্ত্রী নয় এ কি পুলিশ মন্ত্রী না তাও নয় এ কি প্রিন্সিপাল না তাও নয় ফরেনসিকের লোক চলে গেছে লয়ার চলে গেছে সন্দীপ ঘোষের আত্মসহায়কের কাজ করত যে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি সে পর্যন্ত চলে গেছে তারা ভেতরে আছে আর ছাত্ররা যখন বলছে যে ভেতরে কি চলছে দিস ইজ সেন্ট্রাল মিথ্যাচার করছেন কেন আমরা জানি না এরপরে আরেকটা ছবি দেখাবো যে ছবিটা একেবারে স্টিল ছবি এবং সেই স্টিল ছবিটায় আরও মিথ্যা ফাঁস হতে চলেছে কারণ এবার আমি যে ছবিটা দেখাবো দেখুন এখানে এই সাদা পর্দা একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম একেবারে ঠিক কথা ম্যাডাম বলেছেন সাদা চাদর দিয়ে ঘিরে রাখা হয়েছে কিন্তু এই সাদা চাদর দিয়ে ঘিরে রাখা জায়গাটা মোটেও চল্লিশ ফিট দূরত্বের নয় ডায়াসের সামনেই ঘিরে রাখা হয়েছে যদি আপনাদের দেখতে অসুবিধা হয় আমি ফুল ফ্রেম দেখানোর জন্য বলবো পিসিআরকে যে একদম যে প্রজেক্টার মেশিন সেই প্রজেক্টার মেশিনটাকে এই সাদা চাদরের ঘিরে রাখা জায়গা এটা মেরে কেটে এগারো ফিট হবে অর্থাৎ এগারো ফিট এলাকায় লোকজন দাঁড়িয়ে ছিল না এগারো ফিট এলাকা যেখান যার মধ্যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ছিল সেই বডি যে যে ওপরে পাওয়া গেছিল সেইটুকু শুধু ঘিরে রাখা হয়েছিল এবং ঠিক সেইটুকু জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার এবার ইনসাইড আউটসাইড বাইরে এবং ভেতরে বাইরে ভেতরে বাইরে ভেতরে দেখুন ভেতরের ছবি ঠিক ঠিক করছে ভিড় এরা কারা সঞ্জীব মুখার্জি এত পরে কেন এসেছিলেন সন্দীপ মুখার্জি চল্লিশ মিনিট সময় কি হয়েছিল সঞ্জীব মুখার্জিকে জানাতে হবে এবং তার পাশাপাশি দেখুন এই প্রসূন চ্যাটার্জি সেমিনার রুমের ভেতরে কি করছিলেন এভিডেন্স ট্যাম্পারিং করছিলেন কিসের জন্য প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল স্টাফ সে এসেছিল শান্তনু দে সাবাস সন্দীপের আইনজীবী সেও পর্যন্ত চলে এসেছে মানে কেস একেবারে সুন্দর করে সাজানোর জন্য তারা চলে এসেছে এবং বাইরের ছবি দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি কলকাতা পুলিশ কাদের বোকা বানানোর চেষ্টা করছে কলকাতা পুলিশ আসলে কিছু একটা ঢাকার চেষ্টা করছে আপনারা প্রতিবাদ করছেন হয়তো কিন্তু এই প্রতিবাদ আরো জোরালো হতে হবে এই প্রতিবাদ আরো জোরালো হতে হবে কারণ ইমার্জেন্সিতে কিছু একটা আছে অ্যাসিস্ট্যান্ট সুপার কেন বললো যে ইমার্জেন্সিতে আপনাদের মেয়েকে নিয়ে এসে আপনারা তাড়াতাড়ি ইমার্জেন্সিতে আসুন এবং সে কারণেই কি ইমার্জেন্সি ঠান্ডা মাথায় ভেঙে ফেলা এবার আমি একবার দেখানোর চেষ্টা করবো যে আসলে বিগ পিকচারটা কি এবং তারপর দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো আমার কাছে অ্যানিমেশনে গোটা সেমিনারের যে টোপোগ্রাফি অর্থাৎ সেমিনারের যে ম্যাপটা সেই ম্যাপটা আমরা রিপাবলিক বাংলা ইন্ডিপেন্ডেন্টলি সেটা অ্যানিমেট করে রেখে দিয়েছি কারণ বলা যায় না কোনোদিন হয়তো আরজিকার হাসপাতালকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা হবে কারণ গোটা আরজিকার হাসপাতালে হয়তো অকুস্থল ভালো করে একবার পজ করার জন্য বলবো ভালো করে দেখুন এখানে অভয়ার বডি পাওয়া গেছে ঠিক এর সামনে থেকে এতদিন আমরা কি জানতাম এতদিন আমাদেরকে ডিসি ম্যাডাম বলেছিলেন ডেপুটি কমিশনার ম্যাডাম কলকাতা পুলিশের মিথ্যাচারটা দেখুন এখানেও করা হয়েছে এতদিন ধরে তিনি বলেছিলেন যে এখান থেকে প্লে করার জন্য বলবো একবার পিসিআরকে এখান থেকে দেখুন একদম পুরো একান্ন একান্ন ফিটের যে ঘর সেই একান্ন ফিটের ঘরের মধ্যে চল্লিশ ফিট দূর থেকে কর্ডন করা হয়েছে বলে বলা হয়েছে ওই ছবিতে কিন্তু দেখলাম না এই কথাটা কলকাতা পুলিশ প্রথমে পাটন মাই ওয়ার্ডস ক্ষমা করবেন কিন্তু খাইয়েছিল যে চল্লিশ ফিট থেকে সিল করেছে তারপরে এগারো ফিট জায়গাতে লোকজন এসেছিল আসা যাওয়া করছিল তারা বহিরাগত কেউ নয় প্রসূন চ্যাটার্জি বোধ কলকাতা পুলিশে কাজ করে সদ্য কমিশনার হয়েছে বোধহয় এই সন্দীপের যে লয়ার সে বোধহয় এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছে মানে মিথ্যাচারের লিমিট থাকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল এর পরেও চেয়ার আঁকড়ে বসে থাকবেন সেই চেয়ারের মায়া ত্যাগ করবেন না কবে কবে ছাড়বেন আপনার পোস্টটি কলকাতা পুলিশ কমিশনার হিসেবে আপনি ওয়ার্স্ট ইমেজ নিয়ে যেতে চলেছেন হয়তো রেজিগনেশন আর কিছুদিন কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু আমরা টাইম লাইন ক্লক অন করছি চবে থেকে আপনার অপদার্থতা শুরু হয়েছে সেখান থেকে আমরা টাইম ওয়াচ শুরু করছি দেখুন এবার সেমিনার রুম আসলে সাদা চাদর দেওয়া হয়েছিল ঠিক এইটুকু জায়গাতে এইটুকু জায়গা আমি পস করার জন্য বলবো একবার এই হচ্ছে ডায়াস এই ডায়াসে ফুল ফ্রেন্ড যদি দেখানো যায় এই ডায়াস এটাই অপরাধস্থল এখানে মানে এখনো জানি না এটাই অপরাধস্থল কিনা সেমিনার রুম হয়তো অপরাধস্থল নয় ইমারজেন্সি থেকে বডি এখানে নেওয়া হয়েছে এই জায়গাটা পর্দা দিয়ে ঢেকে রাখা অর্থাৎ এগারো ফিট জায়গা আসলে করডেন করা বাকিটা খোলা বাকিটা খোলা ছিল কীভাবে বলছি কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে পর্দা দেখা যাচ্ছে আমি একদম যে ভিডিও যেখানে পর্দা সহ যে স্টিল ছবিটা সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন এটা পেছনে প্রজেক্টর সেমিনার রুমের প্রজেক্টর প্রজেক্টর থেকে মাথাগুলো নিয়ে বেসিক একটা হিসেব তো থাকে আন্দাজ তো থাকে এগুলো এগুলো যারা রয়েছে এখানে এটা হয়তো এগারো ফিট ডেপুটি কমিশনার ম্যাডামের কাছে হয়তো ব্রিফ ছিল না বা যিনি হয়তো লিখেছিলেন তিনি হয়তো জর্জিয়া রাশিয়া এরকম কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন আমি জানি না কারণ এই ব্রিফিং ভয়ঙ্কর ব্রিফিং ম্যাডামকে দেওয়া হয়েছে ম্যাডাম বলে দিলেন যে সমস্ত ঘরটা নাকি প্রোটেক্টেড ছিল না তাই জন্যই সিবিআই এতটা পরিশ্রম করে বের করছে আসলে কোথা থেকে শুরু করবে সিবিআই দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন ইমার্জেন্সিতেই হতে পারে প্লেস অফ অকারেন্স আমি প্রথমেই মনে করিয়ে দিতে চাই ডিসি যে ভদ্র মহিলাকে কিছু মনে করবেন না আপনি একজন মহিলা উইথ অল ডিউ রেসপেক্ট টু ইউর ইউনিফর্ম নট ইউর ইন্ডিভিজুয়াল আপনার ইউনিফর্মের মর্যাদা এবং আপনি একজন মহিলা সেই হিসাবে মর্যাদা দিয়েই আমি কতগুলো প্রশ্ন তুলব আপনি তো আইপিএস হয়েছেন ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদ থেকে পাশ করেছেন ওখানে ঠিকঠাক পড়াশোনা করানো হয় সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল নেই ওখানে আপনি এই যে কথাগুলো বলেছেন টেলিভিশন চ্যানেলে প্রেস কনফারেন্সে আপনি নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে সিক্সটি ফাইভ বি এখন বিএনএসএস এর চেঞ্জ হয়েছে তাতে কিন্তু ইলেকট্রনিক এভিডেন্সে আপনার কথাগুলো ভবিষ্যতে কোর্টে যাবে এবং তখন আপনাকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন ময়ুক তুমি যেহেতু টেকনিক্যাল লোক নাও আমি সেই বেনিফিট অফ ডাউট দিয়ে আমি ডিসি হেডকোয়ার্টারকে প্রশ্নটা করছি আপনি বলছেন যে একান্ন বাই বত্রিশ তো মোটামুটি ষোলশ সাড়ে স্কয়ার ফিট আর আপনি ওদিকে আবার বলছেন যে চল্লিশ ফিট কর্ডন করা হয়েছে ওটা কি স্কোয়ার ফিটের হিসাবে বললেন না সোজাসুজি একটা দেওয়ালের কথা বললেন অসঙ্গতি এক ষোলশো বত্রিশ স্কোয়ার ফিট মধ্যে আপনি চল্লিশ ফিটের কথা বলছেন আপনি চল্লিশ স্কোয়ার ফিট বলেন নাকি কত বাই কত স্কোয়ার ফিট কর্ডন করা হয়েছে এক দু নম্বর আপনি নিশ্চয়ই এনপিএ তে পড়াশোনা করেছিলেন তখন আপনাকে শেখানো হয়েছিল ক্রিমিনোলজির অবশ্য পাঠ্য প্লেস অফ অকারেন্স এবং সিন অফ ক্রাইম এই দুটো সব থেকে স্যাক্রোসেন্ট প্লেস অফ অকারেন্স এ ময়ূর তুমি যেমন বলছিলে উনি কি পুলিশ মন্ত্রী উনি কি স্বাস্থ্যমন্ত্রী কারোর অধিকার নেই চিফ জাস্টিসের অধিকার নেই ওখানে অধিকার শুধুমাত্র ইনভেস্টিগেটিং অফিসারের থাকবে ওই সংশ্লিষ্ট থানার আর কেউ ঢুকতে পারবে না যতক্ষণ ইনভেস্টিগেটিং অফিসার অফিসিয়াল কাউকে রিকুইশন দেবে ইনভেস্টিগেটিং অফিসার রিকুইশন দিলে ফরেন্সিকের লোক ঢুকবে এই প্রশ্নগুলো তো আপনাদের দিতে হবে উত্তর যে আপনি নিজেই বলছেন যে একান্ন বাই বত্রিশ ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে সেটা প্লেস অফ আমি সিন অফ তো সেটা কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে যে ওটা এগারো ফিট কিনা কিন্তু এই ষোলোশো বত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে এই যে অদ্ভুত এগুলোকে আমরা খুব একটা টার্মিনোলজি আছে হিন্দিতে বলে ইত্তেফাক বাংলা আমরা বলি ঘটনা উত্তরবঙ্গের একজন ডাক্তার বাবু বর্ধমানের একজন ডাক্তার বাবু সোমববত ন্যাশনাল বা কলকাতা মেডিকেল কলেজের একজন ডাক্তারবাবু এবং তিনজনই ফরেনসিক সায়েন্স তারা কিভাবে পৌঁছে গেল তারা কেন চোখে লাগছে অদ্ভুতভাবে ফরেনসিকের ডাক্তার অদ্ভুতভাবে শুরুতে পৌঁছে গিয়েছিল মানে ক্রাইম হওয়ার পরে সঙ্গে সঙ্গে সিনেমাতে দেখে অবভস্থ আমরা যে পুলিশ পৌঁছায় পুলিশের আগে ফরেনসিক মেডিসিন পৌঁছে গেছে মন ময়ক এরা কেউ কিন্তু আর জিঘলের সঙ্গে ইনভলভ নয় এবং কাউকে আইও রিকুইজিশন দেয়নি এটা প্রশ্ন আইও কে দিতে হবে কোর্টে যে আপনি রিকুয়েশন দেননি তো এই লোকগুলো ঢুকলো কি করে এরা তো ফরেনসিকের লোক কিন্তু উত্তরবঙ্গ থেকে বর্তমান থেকে কলকাতা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি কি করে ঢুকলো সন্দীপ ঘোষ কি করে ঢুকলো সন্দীপ ঘোষের লয়ার কি করে ঢুকলো এবং একটা লোকের হাতে গ্লাভস ছিল না তো কমপ্লিট প্লেস অফ অকারেন্স এবং সিন অফ ক্রাইমে যত ফিঙ্গার আপনারা সব নষ্ট করেছেন এবার এই প্রশ্নগুলো অনেকগুলো উঠবে আমি ওই চাদরের রং টাকে যাচ্ছি না আমি ওই অডিওটা শুনেছি যেখানে সোকল একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যে ফোন করেছিলেন আমি চোখ বন্ধ করে শুধু অডিওটা বহুবার শুনেছি এবং তুমি জানো এই অডিও অ্যানালিস তো হয়েছে সিবিআই নিশ্চয়ই করেছে পরিষ্কার বলা যাচ্ছে ওনাকে ডিকটেট করা হচ্ছে এবং উনি বলছেন চার জন্য ফাম্বল করছেন গলার আওয়াজ পরিষ্কার এগুলো সাইন্টিফিক ইকুইপমেন্টে ইমার্জেন্সিতে আসুন আমি সেইটা নিয়ে বারবার বলছি এবং সেই ইমার্জেন্সি তৎসাজ করে দেওয়া হয়েছে কিন্তু না সমস্যা কথা ময়ূর এই যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়তো উনি বর্ন ক্রিমিনাল নন বেনিফিট অফ ডাউট দিচ্ছি কিন্তু উনি এত বড় একটা ক্রাইমে যখন ওনার ঘরে দোষটা চাপ চাপানো হচ্ছে যে এটাকে এরম ভাবে বলো উনি ফর্মাল করবেনই করবেন কারণ উনি জানেন ভবিষ্যতে কি আমার জন্য অপেক্ষা করছে আমার সম্পূর্ণ সহানুভূতি ডিসি হেড কোয়ার্টার একজন আইপিএস মহিলা উনিও জানেন উনি যে কথাগুলো বলছেন প্রতি কটা কথা কিন্তু ওনাকে কোর্টে টানবে সিবিআই কারণ উনি কিন্তু অফিসিয়াল কনফারেন্স করেছেন এবং এগুলো ইলেকট্রনিক এভিডেন্স আসবে একটা আসবে যে আপনি ডিসি হিসাবে কি করে বললেন যে চল্লিশ ফিট কভার করেছি ঠিক চল্লিশ ফিটের পরিমাপ সেটা স্কোয়ার ফিট নাকি দিবার আমি আবার আপনার কাছে আসছি আবার আপনার কাছে আসছি আমি সম্ভাবনাগুলো একবার সম্ভাবনাগুলো দেখে নিই যদি সেমিনার রুমটা প্লেস অফ অফারেন্স বা ক্রাইম স্পট না হয় তাহলে কি কি সম্ভাবনা দাঁড়াতে পারে কারণ এবার মনে হচ্ছে যে পদে পদে মিথ্যা কথা বলা হয়েছিল হয়তো অন্য ঘর থেকে এটা অভয়ের মা বাবাও বলেছে অন্য ঘরে এই ঘটনা ঘটানো হয়েছে সেমিনার রুমে শুধু রেখে দেওয়া হয়েছে সিসিটিভিগুলো যেগুলো কাজ করছিল না সেই কাজগুলো না করা সিসিটিভির সমস্ত এভিডেন্স ডিস্ট্রাকশন করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর যে আবার সন্দীপের খাস তাকে ব্যবহার করা হয়েছে যেই কাগজপত্রের এভিডেন্স নষ্ট করার জন্য ফরেন্সিক এক্সপার্টদের ব্যবহার করা হয়েছে পাকা মাথায় এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য আমি সম্ভাবনাগুলো দেখার চেষ্টা করবো এবং তারপর তাপসদার কাছে যাবো একবার পরতে পরতে রহস্য সম্ভাবনা এক এই মুহূর্তে বাংলার মানুষ দেখুন সকাল নটা তিরিশে বেঁচে ছিলেন অভয়া সম্ভাবনা থাকতে পারে কারণ আইসি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আপনারা আসুন ইমার্জেন্সিতে আর সাড়ে নটার সময় যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে একমাত্র দেখেছে নাকি অভয়া অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে আমরা জানি না কি হয়েছে অভয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এটাও একটা সম্ভাবনা থাকতে পারে হয়তো সত্যিই অভয়া খাওয়া দাওয়া করছিলো আগের দিন জ্যাভলিনের আপনারা মনে আপনাদের মনে থাকবে জ্যাভলিনের যে অলিম্পিক অনেকেই রাতে আমি নিজে রাত্রে খেতে খেতে অলিম্পিকে সেই জ্যাভলিন থ্রো দেখছিলাম এবং সেই জ্যাভলিনের রাত সেই রাত তারপরে খাওয়া দাওয়া তারপরে অসুস্থ হয়ে পড়া ইমার্জেন্সিতে গেছিলো ইমার্জেন্সিতে কিছু হয়েছে ইমার্জেন্সি থেকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন কিন্তু সেমিনার রুম নয় অপরাধস্থল অন্য কোথাও ইমার্জেন্সিতে আসলে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গা থেকে এবং তারপর কেস গন্ডগোল দেখে সেমিনার রুমে রাখা হয়েছে এই প্রশ্নগুলো করছে কারণ কলকাতা পুলিশ এই প্রশ্নের উত্তর দিচ্ছে না এর পাশাপাশি আর কি কি সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে চার নম্বর সম্ভাবনা নির্দেশ পেয়ে ইমার্জেন্সিতে ভাঙচুর সবচেয়ে বড় সম্ভাবনা আসলে ইমার্জেন্সি বিল্ডিংটা গোটাটা ক্রাইম স্পট এবং পরতে পরতে এভিডেন্স হয়তো আছে তাদেরকে বলা হয়েছিল যারা ভাঙচুর করেছে ইমার্জেন্সি ভেঙে এসো তারা জানে না হয়তো চেস্ট ইমার্জেন্সি না ডিপার্টমেন্টাল ইমার্জেন্সি না জেনারেল ইমার্জেন্সি তারা ইমার্জেন্সি ভেঙেছে কিন্তু আদপে সেমিনার রুমটা অলরেডি প্রোটেক্ট করে দেওয়া হয়েছে বলে তাদের আর ভাঙার কোনো ইচ্ছা থাকে তারা সেকেন্ড ফ্লোর অব্দি থাক চলে গেছে আমরা ভাবলাম যে হে বাবা পড়াশোনা জানে না আমরা বললাম বা মামলে হয়তো তারা ইংলিশ পড়েছে কিন্তু আসলে ফোকাস ইমার্জেন্সি ভাঙাতেই ছিল এবং সেই কাজ মিশন সাকসেসফুল করেছে কি সেই সেই ছবি আমরা একবার দেখাচ্ছি এবং এই ছবি দেখানোর সময় আমার মনে পড়লো আমি পিসিআর কে বলবো আমি সেই রাতে ছিলাম সেই রাতে ইমার্জেন্সির যে অবস্থা সেই 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 রিপোর্টটা একবার আপনাদের দেখাবো এবং তাপতার কাছে যাবো তারপর এই মুহূর্তে আমি ঢুকছি আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত গোটা দেশের দেখা হচ্ছে এই মুহূর্তে এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার এই মুহূর্তে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে টিকিট কাউন্টার এটা টিকিট কাউন্টার এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে এখানে অনেক কিছু আরো ফ্যান দেখো আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে দেখো এখানে দামি দামি মেশিন রয়েছে ভেন্টিলেশন মেশিন মনিটরিং মেশিন এইটা হচ্ছে এইচ ডিউ ওয়ার্ড এখানে অবজারভেশনে রাখা হয় এই এইচ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি এই কিচ্ছু বাকি নেই জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে আরো দেখাবো আরো দেখাবো এটা প্যালেস্টাইনের নয় যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন কলকাতা নিয়ে কথা বলুন এই হচ্ছে কলকাতার অবস্থা দিবঞ্জন চক্রবর্তী আপনার থেকে আপনার প্রতিক্রিয়াটি নেব এবং আমি সরাসরি তারপর তাপস ব্রাহ্মণিকের কাছে যাব আমরা কিন্তু দেখো এটা দেখতে পাচ্ছি বারবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আমি রিসেন্টলি আমি মাসখানেকের খানেকের উপর হসপিটালে অ্যাডমিট ছিলাম বোম্বেতে যে কোনো হসপিটালে মোটামুটি ভোর ছটা থেকে আটটার মধ্যে সমস্ত ডাক্তার আর রেসিডেন্ট ডাক্তার রাউন্ড শুরু করে পেশেন্টের দেখা শুরু করে ও যদি হসপিটালে ছিল অভয়া সাড়ে নটা অবধি তার কেন খোঁজ হয়নি যে সাড়ে নটা অবধি সে কেন নেই ডিউটিতে কেউ কি খোঁজ করেছে সাড়ে নটার সময় পাওয়া গেল বডি সো এটা একটা সাংঘাতিক একটা একটা মিসিন লিঙ্ক কি বডি কি অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছিল বডি কি পরে নিয়ে আসা হয়েছিল সাড়ে নটা অবধি এবং লোকে জানে ডাক্তাররা যে সে ওখানে জেনারেলি ডাক্তাররা কোথায় রেস্ট করে কেউ খোঁজ নিতে আসলো না সাড়ে নটার সময় দেখা গেল বডি দেখো যেরকমভাবে ভাবে আমি বারবার বলেছি তুমিও বলছো ফরেন্সিক এক্সপার্ট পুলিশের এক্সপার্ট ক্রিমিনোলজির এক্সপার্ট দিয়ে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এভিডেন্স ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে এবং তারপর এখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ওনার দলে নেতা এবং বহু লোকরা সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে বলছে এবং এখন কিছু বাংলা দু একটা বাজারি খবরের কাগজ তারাও লাফাতে শুরু করলো সিবিআই এতদিনে কি করলো সিবিআই কি সংবাদ মাধ্যমকে জানাবে তোমাকে জানাবে না আমাকে জানাবে সিবিআই দায়বদ্ধ শুধু সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে তারা রিপোর্ট দেবে পাঁচ তারিখ এটা কি আশা করছে জানিয়ে দেবে এবং তারপর তারাই গিয়ে কোর্টে বলবে যে কন্টেম্পট অফ কোর্ট আপনার আদেশে তদন্ত হচ্ছে সিবিআই আগে কেন জানিয়ে দিচ্ছে এবং আমি তোমাকে লাস্ট একটা কথা বলি ময়ু যখন ডাইরেক্ট এভিডেন্স থাকে না তুমি জানো একটা অত্যন্ত পপুলার একটা প্র্যাকটিস হচ্ছে ক্রাইম ডিটেকশনের রিক্রিয়েশন অফ দ্য ক্রাইম এই রিক্রিয়েশন অফ ক্রাইম যখন তৈরি করবে এই সমস্ত লোকজন ঘোষ থেকে ডিসি হেডকোয়ার্টার টালার ওসি থেকে শুরু করে সবাইকে প্রতিটা মানুষকে থাকতে হবে এবং তাদের বলতে হবে যে এই মিনিটে এই সেকেন্ডে আমি এখানে ছিলাম এই হয়েছে

বড় বড় পুলিশের অফিসার এবং হসপিটালের লোকজন ফাঁসবে এটা কোনো সন্দেহ নেই একদম এবং এই ফাঁসাটা ফাঁসাটা কি একদম শুরু হবে এই সন্দীপ ঘোষকে দিয়ে একদম তার কারণ হচ্ছে দেখুন জেনারেলি যে কোনো ডিউটি নাইট ডিউটি করার পরে হ্যান্ড ওভার আটটা বা নটাই শেষ হয় এবং ওই দিন আমারও হ্যান্ড ওভার আটটায় শেষ হয় এবং আমার পরে আটটার সময় শেষ হয় এবং পরে যে হ্যান্ড ওভার ডক্টর পলিশ তাকে দিয়ে আমি নটার সময় বেরোই মানে বেরোতে যেটা টাইম লাগে এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় আমি ওখানে প্রায় কাছেই থাকি আমি পুনে বারোটার সময় একটা গ্রুপে মেসেজ দেখলাম এটা একটা ইনসিডেন্ট রাতে ঘটেছে এবং পরবর্তীকালে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে আমি জানতে পারলাম না যে রাতে আমি ডিউটি করে এসেছি কিন্তু ফরেন্সিকের লোক একজন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটার এবার সে কী ডেটা নিচ্ছিল এটা খুব ডাউটফুল আর তারপরে বিভিন্ন ফরেনসিকের লোক আর হচ্ছে আইনজীবী মানে আইনজীবী ডক্টর দেখা গিয়ে হঠাৎ করে তিনি চারতলায় উঠে পড়লেন তার মনে হলো সেখানে কি একটা লিগাল এক্সপার্ট তিনি দেবেন আমি জানি না এরকম হয় মানে আপনি আপনি সেই রাতে যেদিন যে রাতে অভয়া খুন হয়েছিল মার্ডার হয়েছিল ধর্ষণ হয়েছিল সেই রাতে আপনিও সকাল আটটা অব্দি আপনার হাসপাতালে কিচ্ছু কোনো ধরনের না 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 আমি নটার সময় ওখান থেকে বেরিয়েছি হ্যান্ড ওভার দেওয়ার পরে এবং নটা পর্যন্ত আমি কিচ্ছু জানি না কিচ্ছু হয়নি অস্বাভাবিক নয় কেউ খোঁজ সম্ভব কারণ দেখুন আটটার সময় হ্যান্ডওভার শেষ হয় যদি ধরে উনি ওটা নটায় হ্যান্ড ওভার শেষ হয়েছে সাড়ে নটায় হয় না কোনো কেউ গিয়ে সাড়ে নটায় দেখলো ফার্স্ট টাইম বা নটা দশ পনেরোই দেখলো এটাই হচ্ছে সবথেকে বড় ডাউন আর যখন এই এমার্জেন্সিতে ওনাদেরই যে এইচটি ছিলেন অরুণাব দত্ত চৌধুরী উনি এসে এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি ম্যাডামকে উনিই বলেন যে আমার একজন পিজিটি এরকম মারা গেছেন তো তাকে তখন নিয়ে যাওয়া হয় যে আপনি এটা মানে এমার্জেন্সি মেডিকেল অফিসারেরই দায়িত্ব ডেট ডিক্লেয়ার করা এবং বারোটা চুয়াল্লিশ পর্যন্ত তিনি ব্রড ডেটা সাইন করতে চাননি কে এই অরুণাব দত্ত চৌধুরী আমাদের যে পলি ম্যাডাম ছিলেন তিনি বারবার বলেন বারোটা চুয়াল্লিশ অব্দি ধরে নেওয়া যায় যে তাকে অফিসিয়ালি ডেট ডিক্লেয়ার করা হয় না একদম করে মা বাবা বলছে তিনটে অব্দি তাদের ঢুকতে দেওয়া ঢুকতে হয়নি দেখুন অরুণাব দত্ত চৌধুরীকে বারবার পলি ম্যাডাম বলেছে যেহেতু এটা পলি ম্যাডাম কে পলি ম্যাডাম হচ্ছে যে আমার পরে এমার্জেন্সি মেডিকেল অফিসার ছিল কোন ডিপার্টমেন্টে ওই এমার্জেন্সি উনি হচ্ছে পার্মানেন্ট ফ্যাকাল্টি আমি ওই দিন অ্যাডিশনাল চার্জে ছিলাম মানে রাতের বেলা উনাকে হ্যান্ড ওভার দিলাম উনিই ডিক্লেয়ার করেছেন এইবার উনি বারবার ওনাকে বলেছেন যে আপনি ব্রড ডেটে সাইন করুন আমি তাহলে ডিসিটা প্রিপেয়ার করে দিই দেন এটা পোস্টমর্টে যাবে কিন্তু এনারা ওই টাইমের ভিতরে আইনজীবী ফরেন্সিকের লোক কেউ বর্ধমান কেউ মালদা এখান থেকে পৌঁছে গেল মানে কি একটা অদ্ভুত ফরেন্সিকের টিমই গেল আজ পর্যন্ত আর্জি করে এরকম হয়নি যে কোনো একটা ডেড বডি এসছে বা কোনো একটা ক্রাইম হয়েছে

তো আপনারা ওখানে তো আধার কার্ড বা আপনাকে ব্রড ডেটে সাইন করতে হবে দেন আমি ওইটাকে ব্রড ডেট হিসাবে ডিসি লিখে পোস্টমার্টের জন্য প্রিপেয়ার করবো এটা নিয়ম এবার উনি সেটা পড়তে চায়নি বারবার রিফিউজ করেছেন উনি নেমে চলে এসেছেন উনি চলে বারোটা চুয়াল্লিশ পর্যন্ত ওই অবস্থায় পড়েছিল যে এই মাঝখানে কিছু করেন আর এই মাঝখানে এই যে ভিডিও যেগুলো দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিও এই ফরেন্সিকের লোক তারপরে এই আইনজীবী হ্যাঁ মানে আর হচ্ছে যে যে ডিসি ম্যাডাম ব্যাখ্যাগুলো দিলেন আজকে ডাক্তারবাবুরা রাস্তায় কেন দাঁড়িয়ে আছে কারণ সবাই ফরেন্সিক পড়েছে তারা কিছুটা জানে সবাই জানে কিন্তু এই যে বলছে একান্ন ফুটের ভেতরে চুয়াল্লিশ চল্লিশ ফুট আপ করা আছে এটা কোনো কোনো পুলিশ অফিসার কী করে বলতে পারে যে বাকি এগারো ফুটে কোনো কিছু হয়নি বা কোনো ফুটপ্রিন্ট নেই এবার ডাক্তারদের যে বোকা বানাচ্ছে কলকাতা পুলিশ প্রথম থেকেই সেটা এই জন্যই ডাক্তার মানে ডাক্তারও তো কিছুটা বোঝে আর এই যে ডেটা এন্ট্রি অপারেটার ন্যাশনাল থেকে ধরে নিয়ে আসা হয়েছিল কী কারণে আমি জানি না যিনি হচ্ছে সবসময় যখন মানে এই সন্দীপ ঘোষ যখন রিজাইন করেন সন্দীপ ঘোষ যখন স্বাস্থ্যকানে বাইট দিচ্ছেন তখনও দাঁড়িয়ে আছে এইবার কেন দাঁড়িয়ে আছেন আর উনি ক্রাইম সিনে পিয়ে যদি হয়ও প্রিন্সিপালের পিয়ে কেন ক্রাইম সিনে যাবে যার যাওয়ার কোনো রাইট নেই এবং ফরেন্সিকে যাদের যাদের আমরা দেখছি ঘটনার কোনো দেবাশীর সোম আমি সেকেন্ড ইয়ারে যার কাছে পড়েছি এটা দেখে আমি স্ট্যান্ড তাহলে ওরা বই চেঞ্জ করে দিই আমরা যেটা পড়েছি আমাদের ভুল পড়ানো হয়েছে দেবাশিস সোম ওখানে কী করছিল দেবাশিস সোম ফরেন্সিকের ডেমনস্ট্রেটার তার ওখানে অ্যাটাচমেন্ট নেই যতদূর আমি জানি বা উনি টিচার আমরা ওনার কাছে পড়েছি এবং যে নিয়মে আমরা ফরেন্সিক পড়েছি সেটা ওনার কাছ থেকেই শিখেছি আজকে দেখছি উনি যে কাজটা করছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স এই যে যতগুলো লোক রয়েছে এদের থাকার কোনো নিয়ম এখানে নেই কোনো আর নেই আর আরেকটা কথা বলবো যে সেই দিন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একটা কমিটি তৈরি করে আর প্রশাসন যদি চাইতো বিশেষ করে আর্জি করে তখনকার অ্যাডমিনিস্ট্রেশন আর স্বাস্থ্য ভবন যদি চাইতো যে এই ক্রাইমের ট্রান্সপারেন্সিও হোক প্রথম কথা হচ্ছে যে তার পোস্টমর্টমটা অন্য কোনো মেডিকেল কলেজে হতো ঠিক আর যে টিমটা তৈরি করা হতো সেই টিমের ভিতরে যাদের অন্তত ফেস ভালো আছে এবার আমি বলছি এখানে এগারো জনের একটা কমিটি মেম্বার এনকোয়ারি কমিটি করায় সব থেকে হাস্যকর হচ্ছে দেখুন এই যে প্রফেসরগুলোর নাম আছে এদের মিনিমাম ব্যাকবোনও কিছু নেই আর এরা হচ্ছে সেমলেস না হলে দুজন ইন্টার্ন দুজন ইন্টার্ন তাদের পায়নি পাইনি জি করে কি ডাক্তারে এত অভাব পড়ে গেল ইভেন একজন এমার্জেন্সি মেডিকেল অফিসার সেখানে আছে তাকেও কমিটিতে রাখা হয়নি দুজন ইন্টার্ন এবং দুজন ইন্টারনের ভিতরে আমি আপনাকে নাম বলছি ডক্টর নির্জন বাগচি ইন্টার্ন এই ছেলেটির নামে অলরেডি একটা ছেলে এই যখন আন্দোলন হয় বছর আগে একটি ছেলে তা সে বাইক দিয়েছিল আমার এখন বাইকটা নেই বা আমি সেটা দেখে সে যে তাকে নাকি তাকে লাইফ থ্রেড দিয়েছিল এই নির্জন বাগছি তো সেই ছেলেটা এই টিমে কি করে থাকে যদি কেউ ট্রান্সপারেন্সি মেনটেন করতে যায় এই রকম ছেলেকে তো রাখা উচিত নয় এবং এবং এই যে এই যে আপনি যেটা বলছেন এটা আমার খুব কানে বাজলো কথাটা বারোটা চুয়াল্লিশ অব্দি মানে অভয়া মারা গেছিল কথা এবার সেটা তো দেখুন পোস্টমর্টমের পরে ওটা ঠিক হয় না তার কারণ হচ্ছে ডেথ সার্টিফিকেট আমাদের হাতে এখন আসেনি কিন্তু আগে কেউ মানে এত ঘন্টা কি হলো সেটাও তো একটা প্রশ্ন এটা দেখুন যখন এমার্জেন্সি মেডিকেল অফিসার নেমে এসছে সে বলে এসছে যে ডেথ যখন হয়ে গেছে বা আপনারাও তো সবাই প্রফেসর সবাই দেখেছেন ডেথ ডিক্লেয়ার ডিক্লেয়ার আপনারাও করছেন কিন্তু ডিসিটা আপনাকে লেখার জন্য আপনাকে ব্রড সাইন করতে হবে তারা রিফিউজ করেছে এবার বারোটা চুয়াল্লিশে কি হয় কম্পিউটারাইজড হচ্ছে টিকিট তো কম্পিউটারাইজ টিকিট তখন বারোটা চুয়াল্লিশে সম্ভবত টালা থানার পুলিশ এসে বের করে এবার বারোটা চুয়াল্লিশে বেরোলে সে তো দশটায় যদি দেখেও আসে তার পক্ষে সেটা দেওয়া সম্ভব নয় যে টিকিট হয় এটা দেখুন প্লেস অফ অকারেন্স একজন পুলিশ গিয়ে প্রথমেই ধরে নিল যে ফুটের ক্রাইম প্রথমে এটা হচ্ছে আরো তো ওখানে অনেকগুলো রুম আছে ক্রাইম যে ওখানেই হয়েছে এখানে আমাদের যারা ডাক্তার রয়েছে তাদের সবারই ওই একটাই কনফিউশন যে সেমিনার রুমেই ক্রাইম হয়েছে তার কি গ্যারান্টি আছে আর ওই চল্লিশ ফুটে হয়েছে তার কি গ্যারেন্টি যে যেটা করোন অফ করা হয়েছে যেটা ওটা তো চল্লিশ ফুটে আমারও দেখে না একদমই নয় এবং শুধু তাই নয় তাপসবাবু আপনাকে আমি অনুরোধ করছি যে আপনারা এবং বাকি যারা রয়েছেন যারা অবয়ের জন্য এই লড়াইটা লড়ছেন আপনাদের অনুরোধ করছি কাল পুশু আরও আরও আমাদের হাতে যে যে তথ্যগুলো এসছে তার তৃতীয় ভাগ আমি কাল দেখিয়েছিলাম যে সেমিনার রুম নিয়ে যে সবচেয়ে বড় কয়েকটা অসঙ্গতি সেই অসঙ্গতির কথা এবং আজ দেখালাম যে পুরোটা মিথ্যাচার হচ্ছে আবারও বলছি আপনাদের বলছি ওরা যা দেখাতে চাইছে আপনারা তাই শুধু দেখছেন আমরা চেষ্টা করছি অন্তত যেটা এর পেছনে রয়েছে সেটা সামনে আনার এবং কাল আরও বড় তথ্য আরও বড় ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আনছি ঠিক রাত আটটায় ছোট্ট বিরতি নিচ্ছি এখন